নিজের মাসি কাজ করার জন্য চাবি নিয়েছিল, তো ওটা বড় ফ্ল্যাটে আছে শুভদীপ দাদের কাছে। তো আমি শুভদীপ দাদের জন্য একটা স্যান্ডউইচ নিয়েছি, বিশাল ভারী, দেখো না কত বড় একটা প্যাকেট দিয়েছে, আর খুব ভারীও, দেখি কেমন হয়। নিচ থেকে একটা পুচকে বিড়ালকে তুলে নিচ্ছি, পুচকে বিড়াল, দুধ খাওয়াবো, দুধ গরম করতে হবে। এটা বড় ফ্ল্যাটে নিচেই থাকে, নিচে হাঁটবে বলে একটু ইয়ে করছি। ধীরে 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 বাবু ধীরে, সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি, এখানে কুমড়ো ভাজা করে নিলাম, অভিতে একা খাবে, আর সজনে আটা হবে, আর রাত্রিরে একটু তরকারি করে রেখে দেবো, লুচি দিয়ে খাবো আমরা। গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। আমি যে ছোলা টোলা নিয়ে আমার যেটা শেডিউল বসে গেলাম, আজকে তো এরা উপোস টুপোস হয়েছে দুজনেই, আমি তো খাবো, আমি তো জল টাল ঢালি না, এখনো ঢালিনি বলে অপরাজিতা ফুল ফোটে। তা যাই হোক, প্রথমে দেখছিলাম এত বড় বড় ফুলগুলো ফুটছিল, দুদিন ধরে দেখছি আবার ছোট ছোট হয়ে গেছে, জানি না কেন। আজকেও তিনখানা ফুটেছে, যা ঘরেও দেব আর নিচেও দেব, মন্দিরে ভালোই হয়েছে, সাদা যদিও বা তাহলে দেবো, গাছের ফুল দিতে আরও ভালো লাগবে। চলো এখন রান্নাটা করে নিই, তারপরে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে যাব। আমি বাজার থেকে একটুখানি কচুড়ি আনলাম নিজের জন্যে, কয়েকটা কচুড়ি আর তরকারি খেয়ে নেবো, আর চা বানিয়ে দিয়েছি, চাটা নিয়ে নিচ্ছি। এখন বাজে 10:05, আমার সব কিছু কমপ্লিট, সব পোছাপুছি সব কমপ্লিট হয়ে গেছে, এবার স্নান করতে যাবো। আর আরতিকে একটু তাড়াতাড়ি আসতে বলেছি, আজকে বললাম 10:30 চলে আসতে, কেন এসে গেলে তাহলে আমি ঘরের পুজোটা সেরে নেবো, স্নান তো হয়েই যাবে। তোমার তো দেখালাম কুমড়ো ভাজা, আর এই সজনে আটা হয়ে গেছে, আর এটা রাত্রির একটা আলু চচ্চড়ি মতো, কিন্তু একটু আলুর দমের মতোই করেছি, আর এখানে ওর পেঁপে সিদ্ধ দিয়ে দিলাম, ডাল ফ্রিজে আছে। 9:10:40 এই যে বসে রয়েছে চান টান করে পুজো করে, জল ঢালি নিয়ে, এখানকার পুজোটা হয়ে গেছে, না না আগে জল ঢালবে না, এখানে পুজো হয়ে গেলে তো এখানে জল ঢেলে দাও, তুমি তো নিচে যাবে না, নিচে গেলে পারবে কিন্তু ওই সিঁড়ি, ওটা ঠাকুরের সিঁড়ি গুলো ছোট ছোট করেছে উঁচু উঁচু, মানে মন্দিরে ওটাতে উঠতে পারবে না, লেভেলে হতে আমি যেতে পারতাম, তাহলে লেভেলে হলে তো যেতে পারতে, কষ্ট করে করে এইখানে একই ঠাকুর তো, এখানেই মা জল ঢালবে, মাকে এখন জল ঢালাচ্ছে, এখানে এসে তো পারবে না, জল ঢালিয়ে দুধ গঙ্গার জল ডাবের জল সব দিয়ে দিয়েছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ঢেলে দাও পুরোটা ঢেলে দাও, হ্যাঁ তোমার জন্যই দিয়েছে, ওটাই ঢেলে দাও, রেখে দেবে সাজিয়ে দেবে,
ঠিক আছে একসঙ্গে হবে। আমার পুজো হয়ে গেল, ওখান থেকে যেতে পারবো না। ঠিক আছে, ঠাকুর সবই একই বলো। হ্যাঁ, ওরাও পুজো করো, ভালো থেকো, সুস্থ থেকো। আমরা এখানে তিনজনে এখন বসেছি, যেহেতু এখানে ডাব টাব সব সকালবেলা এনেছে, সেই কারণে এখানে সব মিলিয়ে ঝুলিয়ে তারপর নিচে যাব, গিয়ে পুজো দেবো। পিঙ্কু রানী আজকে সকালে কোথা থেকে ফিরেছে, আর সব হলুদ পরেছে, আজকে লাল পরতে হয়, তোরা হলুদ পরেছিস এ শাড়ি পরবে বললো, সরস্বতী পুজো পরেছি মনে আমরা এখন পুজো করতে বসছি, ঠাকুমশাই এখনো আছে আমাদের জন্য। চলো হয়ে গেল। এখন বাজে 1:45, সবার খুব ভালো মতো পুজো হলো আরামসে বসে। তো নিজের এই ভেতরে মন্দিরটা হয়েছে বলে তাই লাইন দিতে হলো না, কিছু করতে হলো না, আরামসে হয়ে গেল। তা নাহলে অন্যান্য বার তো বাইরের মন্দিরে যেতে অনেকটা লাইন দিতে হয়। যাই হোক, নীলষষ্ঠী আবার আসছে 13 এপ্রিল, সেটাতেও খুব ভালো করে হবে। আর চন্দ্রমিত নিয়ে এসছি মায়ের জন্য, আর ওর জন্য একটু নিয়ে এসছি, আমি তো চান করে খাবো। হ্যাঁ, আর মাকে একটু দিয়ে দিই, ব্যাস। তারপরে সাবু টাবু ভিজিয়েছি, সেসব মাখবো, খাবো। হাতে দিতে হবে, এবার তোমরা কিছু খাও, এই একবারই সাবু খাবো। দাঁড়া, তোমাকে জল দিচ্ছে হাতে। বন্ধু, আমি কি
কি মধু বেশি আছে, মধু দই সব মিলিয়ে হয়, খুব ভালো হয়। অনেকদিন পর আজকে মানে খুব ভালো করে নালে সেই কারণে একদম ঝিরিঝিরি করে কুচিয়েছি। আর এখানে নারকেল কুড়িয়েছি আর সাবু কলা, চিনি তো দেবো না, হানি দিচ্ছি, চিনি দাও একটু, অল্প চিনি, অল্প চিনি দিতে হবে নালে হবে না, হানি পুরো খেলে তো মুশকিল। তো ওই হানি আর ইয়ে মিলিয়ে দুধ দিয়েছি একটু, কলা সব মিলিয়ে সবটা মাখছি। মাখো তোমরা, খাও বিন্দাস। আমি তো আরো ফলটা লাগে তো দিতাম, কিন্তু এখন হানি যা শক্ত, ওরা তো সার্টিফাই করে দিল হানি অরিজিনাল, হ্যাঁ বলে দিল, যে কোনো ল্যাবে টেস্ট করতে বলেছে। এই চামচ ছাড়া বার করা যাবে না, তাই মাখছি কিছু। ঠিক আছে, করে নাও, করে নাও। জেলি হয়ে গেছে হানি তো, না এটা জেলি। ঠিক আছে, তরমুজ বললে অনেক বেশি হয়ে যাবে, তরমুজ চিকু তুমি বললে এনে দিতাম আমি, অনেক বেশি হয়ে যাবে দুপুরে, এখন অত খেতেও পারবো না। নারকলটা তো খেয়ে নিতে হবে তোমাদের, না না ওটা থাকবে, ওটা অন্য চাটনি বাটনি করে দেবো। আজকে আমার শিবরাত্রি খাবার ফল দুধ সাবু, আর তোমরা খাওয়া দাওয়া করো, ভালো থেকো, আমি খেয়ে নি। আজকে আমি ভাত খাচ্ছি, ওর তো খাবার দেখে নিয়েছো তোমরা, তা এই দেখো আজকে কুমড়ো ভাজা করেছে, এইটা সেদ্ধ, পেঁপে সেদ্ধ, পাকা পেঁপে সেদ্ধ, আর এই দি সজনে ডাঁটা, আর এইটা দিয়েছে কুলের চাটনির ভিতরে ঢুকিয়ে দিয়েছে, আর এটা মশলা ডাল ভাত দিয়ে দিয়েছে। আমি খেয়ে নিই, ওরা ওইটা খেয়ে নিই, মা তো খাচ্ছে। ঠিক আছে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চন্দ্রমিত্র খেলাম, খুব সুন্দর মধু দিয়েছে, খুব সুন্দর দই আছে, মধু না, মধু খুব ভালো লাগলো। ওম নমঃ শিবায়, মহাশিবরাত্রির সবাইকে শুভেচ্ছা আবার জানাচ্ছি। এখন বাজে 2:35, খাওয়া দাওয়া হয়ে গেল, আজ অনেকটা তাড়াতাড়ি হলো, কিন্তু মানে বেশি খাওয়া হয়ে গেলো, এত ফল সব কুচিয়ে দেয়াতে, দুধ এমনি দুধটা খাই না, নারকেল সব পরে এত বেশি হয়ে গেল সাবুটা, এবার ফেলতেও পারছি না, ঠাকুরের প্রসাদ ফল আছে, ওতে প্রসাদ আছে আর কি, তারপরে মেখেছি সব কিছু, ওম করে ফেলাও যায় না, আর কাটা ফল আছে ফ্রিজে রাখতেও পারবো না, যে রেখে নেবো। আমার তো সাবু খেতে খুব ভালো লাগে, কিন্তু এত বেশি হয়ে গেল এখন আর সেই আগে, আগে হলে আমি খেয়ে নিতাম এত, কিন্তু এবারে আজকে খেলাম, ফেললাম না, একটু কষ্ট হলো, যাই হোক প্রচণ্ড বেশি হয়ে গেছে। কি সুন্দর কোকিল ডাকছে দেখো, মানে সকাল থেকে আজকে কোকিল খুব ডাকছে, কি ভালো লাগছে, এ দেখো, দেখো তোমরা শুনতে পাচ্ছ কিনা যাই না, ভীষণ ভালো লাগছে। আর রোদ তো আজকে, মানে কালকে অবধি এতটা রোদ ছিল না, আজকে যতটা রোদ দেখছি পুরো খাঁখা করছে যেন বাইরেটা, পুরো একদম সে মনে হচ্ছে যেন পুরো ভর গরম যেটা হয় সেই পড়লো, এপ্রিল মাসে কি হবে কে জানি। যাই হোক, চলো আজ পুজোটা খুব ভালো হলো, সব কিছু মনে শান্তি হলো, আর কিছু না, মন থেকে পুজো যেটাই করবে যতটুকুই করবে যদি সেইটা ভালো মন থেকে করি তাহলে আর কিছু লাগে না। মানে বলে যে সারা দিন উপোস করে করো, উপোস করে করতে হয় বা ভেজ খেতে হয় করতে হয়, সেটা এক একজনের এক এক রকম মনের ইয়েটা, কিন্তু মন থেকে যদি পুজো এইটুকুনিও করা যায় তাহলে সেটাই শান্তি। এত শান্তি হলো, পুজোটা খুব সুন্দর হলো, খুব ভালো লাগলো। যাই হোক, চলো এবার একটু রেস্ট করবো, আজকে যেহেতু ভাত টাত খাইনি তারা ঘুমের নেশা পাবে না, ভালো, এরকম যদি রোজ খেতে পারি তাহলে খুব ভালো না, কিন্তু সে তো হবে না, বাঙালি ভেত মানুষ, হ্যাঁ এক আধ দিন চলবে, বাকি দিন তো চলবে না। এখন বাজে 7:45, হেঁটে এলাম, বেশ ভালো লাগলো, আজকে খালি খালি না, পেটটাও খালি ছিল, হাঁটতেও ভালো লাগলো,
হেঁটে এলাম, আর এখন সন্ধ্যে দিয়ে দেবো। দেবো বাসন টাসন আমি দুপুরেই মেজে রেখেছি, সন্ধ্যেটা দেবো, দিয়ে তারপর চা খাবো, একটু জমিয়ে আজকে চা খাবো। কত বছর পরে শুনলাম লুচি খাবো আজকে, তোমরা সাক্ষী আছো কিন্তু, না মানে দু বছর না তিন চার মাস হয়ে গেছে, তুমিও সাক্ষী আছে যে কবে আমি লুচি করছি, কবে পরোটা করছি, কবে পোলাও করছি, কবে মাংস করছি, সব সাক্ষী। আরে আমার তো মনে হচ্ছে তিন মাস চার মাস হয়ে গেছে, পরোটা খেয়েছি কিন্তু লুচি খাইনি। তোমার জন্য তিন, তোমার হাতে লুচি খাইনি। আচ্ছা আজকে আমি তোমার হাতে খাবো ভাবছি, আর তুমি বানিয়ে খাওয়াবে। আমি ওই উল্টে দেবো এই পাশে পাশে। কালকে উইমেন্স ডে এর গিফট, আজকে শিবরাত্রি, শিবরাত্রিটা তো তোমার জন্যই না, সব একসঙ্গে। হ্যাঁ আমার জন্য, আমি তো জল ঢালতে গেছিলাম ছেলেরা তো ঢালে। কোথায় জল ঢেলেছো? কিছু করো না, দেখো আমরাই করি তোমাদের জন্য, সন্তানের জন্য করি, তোমাদের জন্য করি, তোমরা কিছুই করো না বউয়ের জন্য। হ্যাঁ ভাই করি না ভাই, এখন কিছু বলতে গেলেই তো কোন ব্যান্ড বেজে যাবে সকালবেলায়। আমার আসবে এক্ষুনি লিখেছে তুমি সমন্ত্রীর পেছনে খুব লাগো, এক্ষুনি লিখেছে ভাই লাগিস না, এরম লিখেছে একজন, কেউ লিখেছে বুঝে আমার ব্যাপারটা। হ্যাঁ বলবোই না, চুপ থাকবো এবার আর কি, কিছু বলবোই না, শুনতেও পাবে না লোক, মজাও পাবে না। সবাই ওই জন্যই তো বলবে তোমাকে, যত তুমি মজা করবে ততই বলবে, ভালো তো। ঠিক আছে তুমি চা করো, চা করো, সন্ধ্যে দিয়ে নি তাও চা। দো দিলো কে মেল মে ইস নজর কে খেল মে, ऐसे दिल धड़क गया चोर दूर तक गया। किसी बुझे ना, क्या ये खून माफ है, ये कोई इंसाफ है, आंखों का था कसूर, छुरी दिल पे चल गई। ए बारा बुझ लेना, तेरी मेरी दोस्ती प्यार में बदल गई, तेरी मेरी दोस्ती। चलो কি খাচ্ছো? মুং ডাল। চলো এই দিয়ে আজকে ইভিনিং স্ন্যাক্স হোক, চা হোক। হ্যাঁ তুমি মুং ডাল খাবে না? না হলে আমিও খাবো না। চলো চা তো খাই, আজ আদা দিয়ে চা করলাম। শিবরাত্রি ছেড়ে গেল না? ছটা আঠারো ছেড়ে গেছে। ও লুচি রেডি, স্টার্ট। আজকে বসে চায়ের পর থেকে সেই বসেছি বেডে বসে, সেই যে একেবারে আমি তাই লাস্টলি ফেড আপ হয়ে বললাম, ফোন সৌমিকে ফোন, রূপাকে ফোন, পায়েলকে ফোন, সব ফোনে কথা বলতে বলতে। ফোনে চারটে ফোন না, ইনটু এক একটা ফোন হচ্ছে 40 মিনিট করে হয়তো। অনেক দিন পর আজকে সবার সাথে খুব বেশি করে কথা বললাম, মানে অন্য সময় করি অল্প অল্প করে ছেড়ে দিই, আজকে বেশ সবার সাথে মাসির সাথে অনেকক্ষণ কথা বললাম। মাসির আসাননগর ঘুরতে গেছিল কালকে, ভালো ট্রিটমেন্ট পেয়েছে, খুব ভালো সেসব বলছিল, খুব ভালো লাগলো ঘুরে টুরে আনতেন, তো সেসব নিয়ে অনেকক্ষণ কথা হলো। তারপরে রূপার সাথে কথা বলছিলাম, যাই হোক এইসব চলতে চলতে আজকে আর ভিডিও করাই হয়নি। এখন খাওয়ার পর্যায়ে আবার এসে গেছি, লুচি আজকে খাওয়া খাওয়া, সে মানে তরকারি হয়ে গেছে, অনেক কিছু মনে আছে আমার। ডিফ্রিজে রেখেছিলাম গুড়টা, খেজুরের গুড়টা, তো কেন কি যদি নর্মাল ফ্রিজে খারাপ হয়ে যায় সে নয়, একটু বার করে রাখলেই হবে। তো এখন যাই হোক মাইক্রোওভেনে গরম করে নেবো, এইটুকু কি সুন্দর ফুলছে সব লুচি, অল্প ময়দা দিয়েছি আজকে, একটু ময়দা অল্প দিয়েছি, বাকি আটা কিন্তু অল্প একটু ময়দা দিলাম আজকে, অনেকদিন পর নাহলে আটারই খাই। কিন্তু বোঝা যাচ্ছে না, লাল লালই তো দেখাচ্ছে। হ্যাঁ আটাটা বেশি না তাই জন্য, আর আমি তো একদম সাদা সাদা ভাজি না, একটু লাল লালই ভালো লাগে। জিন্দেগি এক সফর হে সুহানা, ইয়াহ কল কিয়া হো কিসনে জানা।
সত্যি কথা ভালো করো, ওই ছোট আছে বাবা, ওইগুলো লালগুলো আমার জন্য না। তাহলে আজকে লুচি নিয়ে এখানে শেষ করি, গরম লুচি। আর আমি শিখতে পারছি, জানতে পারছি, সব জিনিস তো সবাই জানে না, এইটাই সুবিধা হয়। বন্ধু লিখেছে একটা পজিটিভ, মীরা গুপ্তা বোধহয় নাকি, মীরা নামটা ভুলে যাচ্ছে সরি, যে সামন্তীর সঙ্গে এই ঝগড়া করে আর সামন্তীর জন্য স্ত্রী করে দিচ্ছে, দাদা শিবের মতো। এটা কমেন্টে আছে ভাই, নিজের থেকে বলছি না, আমি খুব খুশি হলাম যে না না খালি স্ত্রী করবো কেন, আরে স্ত্রী তো তুমি আমার স্ত্রী, স্ত্রী বা হিন্দিতে স্ত্রী মানে তুমি আমার ওয়াইফ, ঠিক আছে। তা যাই হোক, এনিওয়েজ আজকে এখানে আমরা ব্লগটা শেষ করি, খুব আনন্দে থেকো, খুব ভালো থেকো। এইটাই মজা আমাদের, খুব টাইম পাস তোমাদের সঙ্গে দেখা হয়, হ্যাঁ মানে ইলেকট্রনিক্যালি হলেও তোমাদের সাথে পরিচয় হয়েছে। বাংলাদেশ থেকেও নাহিদা আমাদের কাকু কাকিমা বলছে মানছে যে সিডনিতে এখন রয়েছে, খুব ভালো লাগছে আমাদের। আমরা পাশে থাকতে চাই, আমরা সবাইকে নিয়েই থাকতে চাই, এটাই আমাদের সত্যিকারের। আমরা বাইরেও ছিলাম তো, তো সেই কারণে আমাদের আরো মানে লোককে কাছে পেতে আমাদের খুব ইচ্ছা হয়, খুব ভালো লাগে। তো যাই হোক, এরকম ভাবে তোমরা ভালো মানুষ এমনি অ্যাট্রাক্ট হয়ে যাবে বলো, ম্যাগনেটিজম পজিটিভ থাকলে। যাই হোক, সেরকমই ভালো ভালো মানুষ আমাদের জীবনে আসছে, ভালোভাবে সুস্থ থেকো সবাই, সবাই ভালো থেকো। ব্লগটা এখানে শেষ করি, কাল দেখা হচ্ছে, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ, জয় হিন্দ, অল দি বেস্ট।